हेलो फ्रेंड्स, वेलकम टू मिमीज रेसिपीज। आज के जे रेसिपिटा आमी अपनादेर सामने कोरे देखाबो सेटा होलो डिमेर धोका। एई डिमेर धोका रेसिपिटा जोदि आपनादेर भालो लागे अवश्यई लाइक शेयर कमेंट्स कोरे जानाबेन केमन लागलो, आर भालो लागले आमार चैनलटा सबस्क्राइब करबेन पाशे थाका बेल आइकन समेत। एटा किन्तु भातेर साथे किंबा रात्रिरे डिनारे रुटिर साथे किन्तु दारुण लागबे। चलुन देखे नि किभाबे करछि। আমি প্রথমে এখানে সেদ্ধ আলু নিয়েছি। আমি দুখানা আলু সেদ্ধ করে নিয়েছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। একটা আলু একটু রেখে দিয়েছিলাম, কাঁটা চামচের সাহায্যে এটাকে পুরো ম্যাশ করে নিলাম আলুটাকে। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার ডিম। আমি চারটে ডিমের করছি ধোকা, তার জন্য আমি চারটে ডিম এখানে আলুর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে আমি একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি অবশ্যই করে দিতে পারেন। দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হাফ টিস্পুন করে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। যেরকম রেগুলার মশলা হয় সেই মশলাটা দিয়ে দিলাম। এবার দেব স্বাদ অনুযায়ী নুন, দেব সামান্য একটু চিনি, যেন ধোকাটা একটু টেস্ট হয়। তার জন্য আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে এবার আলুর সাথে ডিমটাকে সব মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাবেন যাতে আলুর মধ্যে কোনো লাম্প না থাকে, মিশ্রণটা খুব স্মুথ হয়। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি। টিফিন বক্সে সামান্য একটু সর্ষের তেল দিয়ে টিফিন বক্সটাকে গ্রেস করে নিচ্ছি। চারিদিকে তেলটা লাগিয়ে নেবেন। এর মধ্যে এবার এই ডিমের মিশ্রণটা আমি ঢেলে দেব। ডিম আর আলুর মিশ্রণটা দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেব একটা ঢাকা। টিফিন বক্সের ঢাকা দিয়ে আমি পাত্রতে জল গরম করতে বসিয়ে তার ওপর থেকে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। 10 মিনিট এটা আমি স্টিমে রাখব। 10 মিনিট পর দেখুন এটা আমার স্টিমটা হয়ে গেছে। এবার এটা গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হলে আমি খুলে নেব। অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে খুলে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে একটু দেখে নেব যে ভেতরে যদি না হয় তাহলে কাঁটা চামচের গায়ে ডিমটা লেগে যাবে, আর যদি না হয় তাহলে আপনারা আরও 5 মিনিটের জন্য স্টিমে বসিয়ে নেবেন। এটা আমার হয়ে গেছে। এবার আমি ধোকার শেপ করে এটাকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। একটু ঠান্ডা হওয়ার পরেই অবশ্যই এটা কিন্তু করবেন। একদম গরম অবস্থায় করলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি যেরকম ধোকার শেপ করে কাটা হয় সেরকম ধোকা মতো করে আমি কেটে নিলাম এটা। এগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়, একদম স্পঞ্জি ফ্লাফি, একদম ধোকার মতো খেতে হয়। দেখুন আমি এগুলো তুলে নিচ্ছি, একদম ডায়মন্ড শেপ করে আমি কেটে নিয়েছি। তোলার সময় একটু আস্তে আস্তে তুলবেন যাতে অসুবিধা ভেঙে না যায় সেইভাবে। দেখুন আমার প্রত্যেকটা পিস কি সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াইতে তেল গরম করে ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ধোকাগুলোকে দিয়ে আমি এগুলোকে এবার ভেজে নেব। ধোকাগুলো উল্টে পাল্টে কিন্তু একদম বেশ সুন্দর করে লাল করে ভাজতে হবে। এক পিঠ হলে আমি এগুলোকে উল্টে দেব। এখন এক পিঠ হয়ে গেছে, আমি আবার ধোকাগুলোকে উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি ভাজছি। খুব হাই ফ্লেমে ভাজলে ধোকাটা চট করে পুড়ে যাবে, তাতে কিন্তু
ভেতরটা তৈরি হবে না। ভালো করে ভাজা প্রায় হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু এগুলোকে শেয়ার করবেন, এই রেসিপির লিঙ্কগুলোকে। আর অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আমার থোকাগুলো ভাজা হওয়ার পর আমি আবার সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিলাম একটুখানি কালো জিরে। এগুলো ফোড়নটা আমি একটুখানি ভেজে নিচ্ছি, 20-30 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেবো যাতে কালো জিরে আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ভালো গন্ধটা বেরোয়। এরপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো, পেঁয়াজটাকে ব্রাউন কালার অবধি করে ভেজে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব সুন্দর একটা রং আসে গ্রেভিটার মধ্যে। পেঁয়াজটা দেখুন সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা আর অল্প একটু ভাপিয়ে নিয়েছি আলুগুলোকে, যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য সামান্য একটু ভাপানো রয়েছে আলুটা, সেটা দিয়েও আমি এবার এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 টিস্পুন, আদা রসুন দিয়েও ভালো করে কষিয়ে নেব, একসাথেই কষিয়ে নিচ্ছি আমি। আপনারা চাইলে কিন্তু আলুটাকে আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, যে রেগুলার যে মশলাগুলো, জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সব আমি 1/2 টিস্পুন করে দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য আবার একটু জল, কারণ জলটা দিলে তাহলে আর মশলাটা পুড়ে যাবে না, সেই জন্য একটু জল দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম মশলাটা শুকিয়ে গেছে আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলে, ঝোলটা ফুটে গেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের থোকাগুলো। সব ধোকা দিয়ে দিয়েছি, দিয়ে বেশিক্ষণ আমি কিন্তু ফোটাবো না, মিনিট দুয়েক একটু হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে গ্যাসে ফ্লেম অফ করে দেব। এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে ডিমের ধোকা, দেখুন একদম তৈরি মনে হচ্ছে কি একটা ডিমের ধোকা, একদম যেরকম আমরা ডালের ধোকা খাই সেরকমই লাগছে দেখতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকন সমেত, তাহলে রোজকার ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর বেল আইকনটা প্রেস করে যে অল অপশনটা আসবে সেটাও কিন্তু প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথেই আপনারা কিন্তু নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন, আর তখনই আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর বাড়িতে অবশ্যই আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করে আমাকে জানান কেমন লাগলো।